আমি যাচ্ছি বাড়ির দিকে যাবো না, আপনি ভুল করছেন কেন? জোর করে বাটাম টিপতে বলা হয়েছে, এখান থেকে যেতে দিচ্ছে না কাউকে, কাউকে ভোট দিতে দিচ্ছে না, আর জেট গিয়ে নিয়ে যে ভোট দিয়ে দিচ্ছে। 174 ভাই নম্বর কত রে? 173 हम टीएमसी है, बीजेपी का आदमी लोग हमको ठेट कर रहे हैं कि घर चले जाओ, वोट देना नहीं पड़ेगा। ये क्यों होगा? क्यों होगा? जो सीमा में देने गया था पकड़ के बोला है हम वोट देने गए थे, सबको बोला जा रहा है कि एक नंबर बटन में वोट दो, ठीक है। ये भुवाई बोल के लड़का बीजेपी का एजेंट है, अंदर बैठ के बोल रहे कि तुम लोग कहीं पे भी वोट दो बीजेपी जीतेगा। अर्जुन सिंह क्या करेगा? अर्जुन सिंह को मेरे साथ बात करने बोलिए, इधर कितना वोट है नहीं है उसको कुछ पता नहीं। हम टीएमसी है, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুরে আজকে সকাল থেকে কিন্তু উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, বীজপুরের 3 নম্বর ওয়ার্ডের 3টি বুথ, যেগুলি সেন্সিটিভ বুথ হিসেবেই পরিচিত, 174, 175 এবং 76 নম্বর বুথের ঘটনা। যেটা বিজেপির দাবি যে এই 3টে বুথে, অর্থাৎ বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের এই 3টি বুথে কিন্তু সকাল থেকে বুথ জ্যাম করার অভিযোগ তুলছে বিজেপি। অভিযোগের তীর স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে, শাসক দল তৃণমূলের দিকে, এবং সকাল থেকে কিন্তু বুথ জ্যামের অভিযোগ বারবার বিজেপি তুলেছিল, এবং বেলা বাড়তে যখন উত্তেজনা ফের সেখানে দেখা যায়, এরপরে কিন্তু অর্জুন সিং
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী, তিনি আজকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, বুথে বুথে ঘুরছেন এবং গোটা ব্যারাকপুর দাপিয়ে বেড়াচ্ছেন অর্জুন সিং। তার কাছে যখন এই বুথ জ্যামের অভিযোগ পৌঁছায়, অর্জুন সিং বেলার দিকে কিন্তু সেই এলাকায় গিয়ে পৌঁছান, বীজপুরে পৌঁছান। সেই সময় কিন্তু অর্জুন সিংয়ের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে বাকবিতণ্ডা শুরু হয়। সেই সময় অর্জুন সিংকে লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং সে যেটা আমরা জানতে পাচ্ছি যে অর্জুন সিংকে লক্ষ্য করে তার বিরুদ্ধে স্লোগানিং চলে। অর্জুন সিং মুর্দাবাদ স্লোগান যেমন ওঠে, অর্জুন সিং গো ব্যাক স্লোগানও দেওয়া হয়, অর্থাৎ অর্জুন সিংকে ঘিরে গো ব্যাকের স্লোগান একের পর এক উঠতে থাকে। সেই সময় কিন্তু উত্তেজনা আরও বাড়তে থাকে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ কর্মী সেখানে ছিলেন, তারা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং অর্জুন সিংয়ের সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রয়েছেন সেন্ট্রাল ফোর্সের, তারাও কিন্তু অর্জুন সিংকে সেই সময় ওখান থেকে সরিয়ে নিয়ে যান বা তাকে সেই উত্তেজনা থেকে বিরত করেন। এরপরে কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং নিয়ন্ত্রণে আসে। এরপরে আমরা দেখলাম ফের অর্জুন সিংয়ের সঙ্গে বচসা বাধ্য কাছড়াপাড়াতে। কাছড়াপাড়াতে যখন তিনি পৌঁছান, যে কাপা মোড় রয়েছে তার কাছে কাছড়াপাড়া একটি বুথে অর্জুন সিং গিয়ে পৌঁছান। সেখানে অর্জুন সিং জানতে পারেন, সেখান থেকে অর্জুন সিং জানতে পারেন সেখানে একজন দুষ্কৃতী যার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি মহিলাদেরকে মারধর করছিলেন বলে অর্জুন সিং অভিযোগ করেন এবং পাশাপাশি ভোটারদেরকে বিরত করছিলেন, ভোটারদের আটকাচ্ছিল বলে অর্জুন সিং অভিযোগ আনেন। এবং সেখানে যখন অর্জুন সিং পৌঁছান, সেই সময় তিনি দেখতে পান ওই ব্যক্তিকে যার নাম বনি, সেই বনিকে তিনি হাতে নাতে ধরেন। অর্জুন সিংয়ের যেটা অভিযোগ যে তিনি ভোটারদেরকে আটকাচ্ছিলেন এবং ভোটারদেরকে বুথে ঢুকতে বাধা দিচ্ছিলেন, সেই সময় কিন্তু ওই বনির সঙ্গে বচসা বেঁধে যায় অর্জুন সিংয়ের। সেই বনি কিন্তু অভিযোগ অস্বীকার করে, তিনি বলেন যে তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলেন সেই অভিযোগকে কেন্দ্র করে অর্জুন সিংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন সেই বনি। এরপরেই কিন্তু সেখানেও নতুন করে গোলমাল ছড়ায়, যদিও সংবাদ মাধ্যম সেখানে এসে পড়ায় সেই ঘটনার উত্তেজনা আর বেশি দূর গড়ায়নি, কিন্তু যে বনি বলে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি কিন্তু অর্জুন সিংকে পাল্টা শাসাতে থাকেন, তিনি পাল্টা হুমকি দিতে থাকেন এবং তিনি দাবি করেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অর্জুন সিং যে অভিযোগ করছেন সে অভিযোগ সত্যি নয় বলে কিন্তু তিনি দাবি করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুরের যে 3 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 3 নম্বর ওয়ার্ডের 3টি বুথে এই এই ঘটনা ঘটে বলে অভিযোগ, যার মধ্যে রয়েছে 174, 175 এবং 176 নম্বর বুথ। এই 3টে বুথেই সাধারণত বুথ জ্যাম করা হচ্ছিল বলে অভিযোগ করে বিজেপি এবং সেই তাদের যেটা অভিযোগ যে ভোটারদের ভোট দিতে যাওয়া হচ্ছিল না, ভোটারদেরকে আটকানো হচ্ছিল বা বাধা দেওয়া হচ্ছিল এবং সেখানে তৃণমূল কর্মীরা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ তোলে বিজেপি, অভিযোগের তীর অবশ্যই শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই এবং সেই অভিযোগ বিজেপি কর্মীরা করছিলেন। বিজেপি কর্মীরা সেখানে উপস্থিত যারা রয়েছেন, এজেন্ট রয়েছেন, তারা কিন্তু অর্জুন সিংকে তারা ফোন করে অভিযোগের কথা জানান।